আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন আলু ডিম দিয়ে একটা রেসিপি। তো তার জন্য আমি সোয়াবিন আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে 75 গ্রাম সোয়াবিন রয়েছে। তো এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিব চিপে হাত দিয়ে। আর ডিমটাকে দেখো, 4টা ডিম নিয়েছি আমি এখানে। তো ডিম কোনো দিন গরম জলে সে মানে একেবারে গরম জলে ডিমটা দিতে হয় না, গরম জলে দিলে ডিমটা ফেটে যায়। ওই জন্য ডিম আর জল একসঙ্গে বসিয়ে দিব। তো এই দিকে দেখো একটা প্যান বসিয়েছি, একটুখানি তেল দিলাম। এবারে এটাতে 1 চিমটে লবণ দিব আর 1 চিমটে হলুদ দিব। তারপরে ডিম আমার সেদ্ধ করা হয়ে গেছে ওই দিকে। তো এই ডিমটাকে আমি ভেজে নেব, খুব বেশি লাল করব না। তো ব্যাস আমার ভাজা হয়ে গেছে ডিম, ডিমটাকে তুলে নিব। একটু কয়েক ফোঁটা তেল দিলাম, এটাতে ভেজে নেব আমি সয়াবিন। তো ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে ঝরিয়ে নিয়েছি, মানে একবারে শুকনো করে নিয়েছি। তো এভাবে আমি সয়াবিনটাও ভেজে নেব। তো সয়াবিন ভাজা হয়ে গেল। সয়াবিন যখন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, তখন কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম মানে ভিজানোর সময়। তারপরে আবার একটুখানি তেল দিলাম, মানে ছোটো চামচের 1 চামচও হবে না। তো সেটাতে ছোটো করে আলু কেটে রেখেছি, এই আলুটাকেও আমি ভেজে নেব। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আলুটাও ভাজা হয়ে গেল আমার। এবারে 2 চামচ মতো আমি তেল দিলাম। তারপরে এতে দিয়ে দিব ফোড়ন। ফোড়ন বলতে তেজপাতা 2টো আর 2টো শুকনো লঙ্কা। এবারে এতে দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজকে হালকা করে ভেজে নেব। এবার বাকি মশলাগুলো দেব। আদা রসুন বাটা দিলাম আমি 2 চামচ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে মানে 1/2 চামচ করে, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে এতে দিয়ে দেবো আমি টমেটো, 1টা টমেটো কেটে রেখেছি। তারপরে দিয়ে দেব আমি আলু, যে ভেজে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে সয়াবিনটাও দিয়ে দেব। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিব জল,
জল ততটাই দেব যেন আলু সয়াবিন মানে ডুবে থাকে। তো একে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। আর এই দিকে দেখো আমি কিছু কারি পাতা নিয়েছি, একে কুচিয়ে নেব। তো সয়াবিনের কারি পাতার গন্ধটা খুবই ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখো, এইভাবে হেভি লাগে। তো এই দেখো কারি পাতা কুচিয়ে নিলাম আমি। এবারে ফিরে এলাম 15 মিনিট পরে। তো এতে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিম। এবারে দিয়ে দিব 2 চামচ মতো টমেটো সস, এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর দিয়ে দেব এই কুচিয়ে রাখা কারি পাতা। আর এখানে রয়েছে ভাজা গোলমরিচগুলো গুঁড়ো। তো কারি পাতার পরিবর্তে তোমরা ধনে পাতা দিতে পারো, সেটাও হেভি লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আবার আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব, মানে লো আছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক দিও আর বেশি বেশি শেয়ার করো। আর ভালো না লাগলে ডিসলাইক রয়েছে, সেটাও করতে পারো। আজকের মতো এতটাই, টাটা।